কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে আসা বিপুল পরিমাণ বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। এসব বর্জ্য অপসারণের কাজ করছে কয়েকটি স্বেচ্ছাসেবী টিম। সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ভেসে আসে প্লাস্টিক, ইবর্জ্য ও ছেঁড়া জাল। বর্জ্যের সাথে কয়েক শত কাছিমও ভেসে আসে। তবে সমুদ্রপৃষ্ঠে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে সমুদ্রে জমে থাকা এসব বর্জ্য ভেসে আসতে পারে বলে ধারণা করছে তদন্ত কমিটির সদস্যরা। ইসপোদার এসব তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গেল শনিবার রাতে জোয়ারের পানিতে কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসে প্লাস্টিক, ইবর্জ্য ও ছেঁড়া জাল। লাবণী পয়েন্ট থেকে হিমছড়ি পয়েন্ট পর্যন্ত 10 কিলোমিটার এলাকা জুড়ে এসব বর্জ্য ভেসে আসে। এসব বর্জ্যের সাথে থাকা জালে পেঁচানো অবস্থায় কয়েক শত জীবিত ও মৃত সামুদ্রিক কাছিমও ভেসে আসে। জীবিত 400 কাছিম সাগরে ছেড়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। মঙ্গলবার দুপুর থেকে এসব বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে জেলা প্রশাসনের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। জেলা প্রশাসনের উদ্যোগে আর আমরা স্বেচ্ছাসেবী আমরা 7 কিলোমিটার মতো জায়গা আবর্জনা তারপর নিয়ে ফেলার চেষ্টা করছি। আমরা কাজ করছে তাদেরকে সেসব সাহায্য দিয়েছি। আমরা তাদেরকে রেইনকোট সরবরাহ করেছি, আমরা ছোট ছোট পলিথিন সরবরাহ করেছি যেন ময়লাগুলো তারা এখান থেকে সংগ্রহ করে এক পাড়ার রাখতে পারে। গভীর সমুদ্রে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রে জমে থাকা এসব বর্জ্য ভেসে আসতে পারে বলে ধারণা করছেন তদন্ত কমিটির এই সদস্য। যে সমস্ত তলানি বা যে সমস্ত লিটারগুলো সমুদ্রের নিচে জমা ছিল সেগুলো হয়তো বা ন্যাচারাল হাজার্ডের কারণে হয়তো সেগুলো অনেক সময় উঠে আসতে পারে। সমুদ্র সৈকতে বর্জ্য ভেসে আসার কারণ জানতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।